বাড়ার কারণ হলো মনন বিয়ে সাদির অনুষ্ঠান চালু হয়ে গেছে এই কারণে, এখন ডিসেম্বর মাস না এই কারণে। গত সপ্তাহে এই সপ্তাহে কেজি প্রতি 100 টাকা করে কমছে। একটা বড় মাছ আনলে দুই দিন তিন দিন লাগে, বেচতে বেচা যায় না। প্রত্যেকটা মশলা, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব মশলার দাম বেশি একটু। গত সপ্তাহে আসলে পাকিস্তানি মনে করো 220 টাকা 30 টাকা, এই সপ্তাহে মনে করেন 270 টাকা। গত সপ্তাহে ব্রয়লার আসলে 140, এই সপ্তাহে হলো 150 থেকে 160। বাড়ার কারণ হলো মনন বিয়ে সাদির অনুষ্ঠান চালু হয়ে গেছে এই কারণে, এখন ডিসেম্বর মাস না এই কারণে। 28 সালটা আমরা বিক্রি করতাম 58 থেকে 60 টাকা, 28 সালটা এখন 54 থেকে 55 টাকা, সোনা সালটা বিক্রি করতাম 52 থেকে 55 টাকা, এখন সোনা সালটা 48 থেকে 50 টাকা। এভাবে প্রতিটা সালের দামে মানে মোটা সাল যেটা ওটার দাম মনে করো কেজিতে 2-3 টাকা করে কমছে। আর মিনিকেট যেগুলো ওগুলো আগে যেভাবে ছিল ওইভাবে আছে। আগে আমরা যেরকম 74-75 টাকা বিক্রি করতাম, ওই 74-75 টাকায় আছে। আর প্লাস সেল যেটা প্লাস সেল পুরান প্লাস সেলের দামটা অনেক বেশি, বস্তায় প্রায় এক সপ্তাহে মনে করেন 500 টাকা করে বাড়ছে। লাল ছোটোটা হলো আপনার 108 টাকা ডর্জন, বড়োটা আছে 110 টাকা ডর্জন। গত সপ্তাহে এই বাজার ছিল, এই সপ্তাহে এরকমেরই আছে, বাজার আপডাউন হয়েছে না। সাদাটা 105 টাকা ডর্জন। ডিমের আমদানিটা একটু বাড়ছে, যেমন মনে করেন শাক সবজি মাছ টাছ এখন সব কিছু অ্যাভেলেবেল কম দামে পাওয়া যাইতে আছে, যার কারণে ডিমটা তো আর আগাইয়ে থাকলে চলবে না, এটাও একটু আপডাউন হচ্ছে। ইলিশ মাছের পরিস্থিতি মোটামুটি এখন একটু ভালো আছে। গত সপ্তাহে এই সপ্তাহে কেজি প্রতি 100 টাকা করে কমছে। এগুলো গত সপ্তাহে বিক্রি করছি 1300-1250, আজকে বিক্রি করতেছি 1100 টাকা। মাছের রেট আমদানি বেশি, মাছের দাম কম। মাছ যাই আছে, নেতা নাই তো বাজারে। একটা বড় মাছ আনলে দুই দিন তিন দিন লাগে, বেচতে বেচা যায় না। আগে যা দাম ছিল তাই। এই যে বোয়াল মাছ, নদীর বোয়াল 1000 টাকা কেজি, এখনও 1000 টাকা কেজি। আর মাছ 1000 টাকা কেজি, রুই মাছ 500 টাকা কেজি। মাছের দাম কোনোটাই বাড়ে নাই, আগের দামই আছে, বাজারে কোনো ক্রেতা নাই। সব মশলার একটু দাম বেশি, এলসির সমস্যা, ইনপুট কারকের আমদানি কারকের বিভিন্ন ডলার ওজ হতে বাড়াতেছে। জিরা ছিল আপনার 470 টাকা, এই জিরা এখন 550 টাকা। লবঙ্গ ছিল 1150 টাকা, এই লবঙ্গ এখন 1300 টাকা। তারপর গোলমরিচ, লবঙ্গ, যৌত্রিক, জায়ফল, তারপরে বিদেশি সব কিছু মশলারই দাম বাড়াইছে। এক সপ্তাহের ভিতরে প্রায় কেজিতে 100-200 টাকা বাড়ছে প্রত্যেকটা মশলা, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব মশলার দাম বেশি একটু। সব সবজির দামে কম, মূলার কেজি আছে 20-15 টাকা কেজি, আর মিষ্টি কুমড়া আছে 30-40 টাকা কেজি, শালগম আছে আবার 15-20 টাকা কেজি, বেগুন আছে 30-40 টাকা কেজি, টমেটো আছে 60-70 টাকা কেজি, সব জিনিসের দাম কম। লাউ আছে 40-50 টাকা, আলু কেজি 20 টাকা, কাঁচামরিচ 40-50 টাকা কেজি। অন্য সময় এখন মোটামুটি দাম একটু কম আছে, ঠিক আছে। বর্তমান বাজার মূল্য যেমন বেগুনটা এখন একটা কয়েকদিন আগে ছিল 80-90 টাকা ছিল, এখন 50-55 টাকা যে পারতেছে, কিন্তু মনিটরিংটা নাই আর কি। হ্যাঁ, যে যেমনি পারতেছে দেখা যায় এখানে একরকম দাম, সামনে আর একরকম দাম, এরকম আর কি আর কি। ছাগল ছিল 850, আর খাসি ছিল 950, এখন দাম একটু বাড়তি, এখন হচ্ছে 1000 খাসি আর 850 বকরি।